কর্মী সভাকে সফল করার জন্য পরিশ্রম করেছেন, আমি তাদেরকে আমার
সংগঠনের যুবদলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি অভিভূত যে আপনারা আজকে রাতে প্রায় 10টা বাজে, এই 10টা পর্যন্ত আপনারা অপেক্ষা করতেছেন এই মিটিং শোনার জন্য। তাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এতক্ষণ দীর্ঘ কষ্ট করে অনেক বসে আছেন আজকের এই মিটিং সফল করার জন্য। আমি অনেকে বক্তব্য দিয়েছেন, তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু বলবো, বর্তমান সরকারকে যদি ক্ষমতাচ্যুত করতে হয় তাহলে আন্দোলনের বিকল্প কিছু নাই। আন্দোলন 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 পালন করবো। আর এই আন্দোলনকে বেগবান করার জন্য সবথেকে বেশি জরুরি সংগঠন সংগঠন সংগঠন। তাই আমি বলবো, সংগঠনকে শক্তিশালী করার জন্য সকল বিভেদ ভুলে সকল রোগ অলসার ঊর্ধ্বে উঠে এক শিকার করার মানসিকতা নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আজকের এই কর্মী সভায় আমি বলবো, আমরা এখানে এমন একটি কমিটি দিব যে কমিটি আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে এই কৃষ্ণকুমারের সকল জাতীয়তাবাদী শক্তিকে একত্র করে রাজপথে নামাতে পারবে। আমরা এবং আমি বলবো আরো, আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা অবশ্যই সকলেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে বিশ্বাসী। আমরা এতক্ষণ এত বাস্তব অপেক্ষা করতাম না। তাই আমি বলবো, আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে প্রতি ধারণ করি, তাই আমরা আমাদের নেত্রী আমাদের মাতৃত্বের নেত্রী উনি বিদেশে চিকিৎসার জন্য দীর্ঘদিন আমরা আবেদন করছি, কিন্তু বর্তমান সরকার কর্ণপাত করে নাই। তাই আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে আমাদের নেত্রীকে মুক্ত করবো এবং আমাদের নেতা তারেক রহমানকে বিদেশ দেশে দেশে ফিরিয়ে আনবো, এই আশা ও প্রত্যাশা রেখে। এবং আগামী দিনে একটা সুন্দর কমিটি হবে বিশ্বমানের সকলকে নিয়ে, যাতে সবাই সকল বাজারে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলকে সংগঠিত করতে পারে। আমি সেই লক্ষ্যে সকলকে কাজ করার আহ্বান জানাবো এবং আমাদেরকে সকলকেই ত্যাগের মানসিকতা নিয়ে এবং রাজপথে যে কোনো আন্দোলন সংগ্রামে আমাদের সর্বোচ্চ ভূমিকা এবং সর্বোচ্চ অবদান রাখার আহ্বান জানাবো। এবং আপনাদের এই বিষ্ণু ওয়ার্ডের মাটি না, আমি বলবো এই সদর দক্ষিণের নয়গী ওয়ার্ডের মাটি বিএনপির ঘাঁটি, খালেদিয়ার ঘাঁটি। এবং আমরা যদি সংগঠনকে শক্তিশালী করতে পারি তাহলে অবশ্যই ইনশাল্লাহ আগামী দিনে যে আন্দোলন সংগ্রাম আমাদের নেতা ডাকিব তারেক রহমান, সে আন্দোলনে আমরা সক্রিয় ভূমিকা রাখবো এবং আপনাদেরকে সাথে নিয়ে বর্তমান সরকারের পতন ঘটাবো, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। এবং আবারও আমি বলছি, আজকে তারা নমী সহ কাজী মজি প্লাসা শাহাবুদ্দিন শাহজান সহ অশোক মহারম মোশারফ সহ তারাই সারাদিন কষ্ট করেছেন, অনেক সময় নিয়েছেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।